হাই, আমি বাপি। আজকেও আমি কম্পিউটার স্কিল টেস্টের উপর, মাইক্রোসফট ওয়ার্ডের উপর টপিক নিয়ে আলোচনা করছি। তো আমি, আপনারা জানেন, আমি প্রতিনিয়ত এরকম বিষয়ে আলোচনা করি, ডেটা এন্ট্রি হোক বা যে কোনো কম্পিউটারে যে বিভিন্ন রকমের কোশ্চেন আসে সেই বিষয়ে সলভ কীভাবে করে, স্যাম্পল কোশ্চেন বা মডেল কোশ্চেন, সেগুলো আমি প্রতিনিয়ত ভিডিও করি এবং আমি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেল সমস্ত বিষয়ের উপরেই করি। তো আজকে আমি ওয়ার্ডের উপরে একটা স্যাম্পল কোশ্চেন করেছি, সেটা সলভ করবো এবং এই ধরনের পরীক্ষায়, বিগত বিভিন্ন রকম পরীক্ষায় কিন্তু এরকম টাইপেরই কোশ্চেনগুলো খুব আসে। হ্যাঁ, টাইপিংটা তো আসেই ডেটা এন্ট্রিতে, এবং ডেটা এন্ট্রি না দিয়ে অন্য কোনো বিষয়ে পরীক্ষা দেন কম্পিউটারে। হ্যাঁ, তো আমি শুধু এমএস ওয়ার্ডের উপরে আজকে একটা টপিক করেছি। আমি প্রতিনিয়ত এরকম আমার চ্যানেলে গিয়ে, আপনারা প্লে লিস্টে গিয়ে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস বা ডেটা এন্ট্রি বা বলুন ইন্টারনেট, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু প্রতিনিয়ত ভিডিওগুলো পাচ্ছেন বা পাবেন। তো যাই হোক, আমি আজকে ওয়ার্ডের উপরেই আলোচনা করছি। তো আমি প্রথম কোশ্চেন বলেছি যে, এক নম্বর কোশ্চেন, ইউ টু ক্রিয়েট এ ডিওসি ফাইল, মানে ডকুমেন্ট ফাইল একটা তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমরা চটজলদি করে নিই কীভাবে তৈরি করব। আমার মনে করুন এটা একটা কাগজ, মনে করুন পেজ আপনার সামনে রয়েছে। তো আপনারা সাধারণত কী করবেন, আমি বলছি এখানে রাইট ক্লিক করে আপনি নিউয়ে গিয়ে এখানে ডকুমেন্ট এসে ডকুমেন্টে চলে যাবেন, গিয়ে আপনারা এটা আপনার নামেই দিয়ে দিবেন, আপনি পরীক্ষার্থী, দিয়ে করে দিবেন। অনেক সময় আপনার নাম এবং রোল নাম্বার দিয়ে সেভ করতে বলে। তো যাই হোক, করে নিয়ে তারপর এটাকে আপনারা ওপেন করে নেবেন। হ্যাঁ, করে মনে করুন আপনার এটা ওপেন হয়ে গেছে, একটা প্রশ্নপত্র করার পরে আপনি এখানে সেভ করবেন। তো এটাই একটা শর্টকাট পদ্ধতি কিন্তু। তাহলে এটা হয়ে গেল, মনে করুন এটা বাপি রায় নামে সেভ করা আছে। আমি এখানে মনে করুন এই যে এটা করা আছে, এখানে ব্ল্যাঙ্ক পেজ এখানে করতে লাগতো, মনে করুন এটা কাগজ। যাই হোক, তাহলে ইউ টু ক্রিয়েট এ ডকুমেন্ট ফাইল তৈরি হয়ে গেল। এবার বলছে ইউ আর হবে না এখানে, ইউ টু ইনসার্ট, মানে হ্যাঁ, ইউ টু ইনসার্ট এ ফোর রো অ্যান্ড টু কলাম টেবিল ইন দ্য ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, মানে একটা টেবিল তৈরি করতে হবে যেখানে রোজ 7টা থাকবে, কলাম হচ্ছে 2টো থাকবে, তৈরি করতে হবে। তো আমরা এখানে তৈরি করা আছে, এটা মনে করুন একটা পেজে থাকবে, আপনাকে তৈরি করে নিতে হবে। আমি মনে করি এখানে যদি তৈরি করি, তাহলে আপনারা ইনসার্টে যাবেন, টেবিলে যাবেন, এখান থেকেও করতে পারেন বা এখান থেকে আপনি 4টা বলেছে, 1 2 3 4, দেখুন 2টো কলাম, হ্যাঁ 4টা, এরকম করে তৈরি করে ফেলবেন। মনে করুন এটা তৈরি করলাম, আমি তৈরি করে এখানে ফটাফট কি বলেছে, ইউ আর এন্টার দ্য বিলো ডেটা টু টেবিল। এবার হচ্ছে ইউ আর এন্টার, মানে এন্টার করতে হবে আপনাকে, হ্যাঁ, বিলো দ্য ডেটা, এটা মনে করুন পেপারে থাকবে আপনাকে, কাগজে। তো এবার আপনি কী করবেন, এটা দেখে দেখে এন্টার করবেন। তা মনে করুন এই টেবিলটাই, মনে করুন এখানে আমি এন্টার করেছি, এখানে কি বলছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইয়ার এত, কান্ট্রি এত, 2011 সালে ইন্ডিয়াতে, 2019 ইংল্যান্ডে, 2015 অস্ট্রেলিয়া। যাই হোক, এবার 4 নম্বর কোশ্চেন কী বলেছে, মেক দ্য টেক্সট ইন ফার্স্ট রো অ্যাজ বোল্ড, মানে এই যে ফার্স্ট রো হচ্ছে না, এটাকে তো বোল্ড করতে হবে, তাহলে হোম বাটনে যে বোল্ড করে দেবেন, অ্যান্ড সেট ব্যাকগ্রাউন্ড কালার ইজ রেড, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আপনি রেড করে দিলেন, তাহলে এটা হয়ে গেল। দেখুন 5 নম্বর কোশ্চেন বলছে, মেক দ্য টেক্সট সেকেন্ড কলাম অ্যাজ এ ইটালিক, এই এতের কলামটাকে আপনাকে এই আইতে ক্লিক করে ইটালিক, অ্যান্ড চেঞ্জ ফন্ট কালার টু গ্রিন, মানে গ্রিন কালার, ফন্ট কালার, এটা হচ্ছে ফন্ট কালার বক্স, এই যে এখানে ক্লিক করবেন গ্রিন, এখানে দিয়ে দেব। তাহলে দেখুন সুন্দরভাবে কত তাড়াতাড়ি আমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। তো আমরা এইভাবেই কিন্তু প্রতিনিয়ত উত্তরগুলো দিতে থাকি। ঠিক আছে, তারপরে আপনি কী করবেন আমি বলে দিচ্ছি, তার আগে আমি বলে দিচ্ছি এইভাবে আমার কিন্তু প্লে লিস্টের মধ্যে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আমি ওয়ার্ডের উপর করেছি, কম্পিউটার স্কিলের, খুব সহজে 2 মিনিটও লাগে না পরীক্ষা দিতে। তো আপনাকে কিন্তু একটা ভিডিও দেখে সম্ভব না, আপনি প্রতিনিয়ত করছি, মিনিমাম আপনাকে প্রত্যেকটা টপিকের উপর, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেসের উপর মিনিমাম আপনি 20-30টা করে ভিডিও দেখুন, আমি প্রতিনিয়ত দিচ্ছি। আর যারা ওয়ার্ড এক্সেল জানেন না ঠিকঠাক, তারা আমার ওই প্লে লিস্টে গিয়ে ওয়ার্ড এক্সেলের প্রথমে বেসিক যে ওয়ার্ড এক্সেলগুলো আলোচনা করেছি, গদ ধরা, সেইগুলো আপনি এটা দেখুন।
হ্যাঁ, তারপরে এই সিরিজগুলো নিয়ে দেখুন, অনেক উপকৃত হবেন এবং আশা করি আপনি যে কোনো চাকরির পরীক্ষাতে কিন্তু আটকাবেন না যদি এইভাবে প্র্যাকটিস থাকে। কম্পিউটার টেস্টে কোনো রকম আটকাবেন না, কম্পিউটারে যদি 50 নম্বরে পরীক্ষা হয় 50-এ 50 পাবেন। তো আমার এটা হচ্ছে ওয়ার্ডের সিরিজ চলছে, এরকম এক্সেলের চলছে, পাওয়ার পয়েন্টের চলছে, অ্যাক্সেসের চলছে, ইন্টারনেটের চলছে, সমস্ত বিষয়ের উপর পরীক্ষায় যে সমস্ত বিষয়গুলোতে কোশ্চেন আসে সেই সমস্ত ধরনের হচ্ছে। এবং আমি কিছুদিনের মধ্যে ইন্টারভিউতে কী কী কোশ্চেন হয়, ডেটা এন্ট্রি হোক বা কম্পিউটার রিলেটেড, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর আপনারা কী ধরনের এই সমস্ত ভিডিও পেতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর আপনারা আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই ফলো করতে পারেন আমাকে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো তারপরে সর্বশেষ একটা কথা বলবো, তারপর আপনি কিন্তু আবার মনে করুন এখানে গিয়ে সেভটা করে দিবেন লাস্টে, ঠিক আছে? তো সেভ করলে আপনি যা নাম হবে তাই করে দিবেন। তো এখানে আমার এখানে চলে আসলো, কারণ কেন আমি তো এখানে সেভ করি নেই বলে আমার ছিল এইটা। তো আমার যেহেতু এটা কাগজ না, এটা কোশ্চেন পেপার নয় মনে করুন, সেই জন্যই কম্পিউটারে দেখাচ্ছে বলে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানাবেন। আমি আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ।